প্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সিদ্দিক বাজারের মর্মান্তিক ঘটনা নিয়েও রাজনৈতিক বিতর্ক। বিএনপি বলছে সরকারের ব্যর্থতা, আওয়ামী লীগ বলছে বিএনপির নাশকতা কিনা দেখা হবে তদন্ত করে। এছাড়া নির্বাচনকালীন সরকার নিয়েও আছে পাল্টাপাল্টি মন্তব্য। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির বিতর্ক সমগ্র। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নাজমা আখতার, আওয়ামী লীগ নেত্রী। আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং হারুনুর রশিদ, নির্বাহী সম্পাদক দৈনিক সময়ের আলো। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সিদ্দিক বাজারে ধ্বংসস্তূপের পড়তে পড়তে ভয়াবহতার চিত্র, আরও দুটি লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে ১৯। জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ, ধারণা বোম ডিসপোজাল ইউনিটের। সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনা গড়ালো রাজনৈতিক বিতর্কে, সরকারের ব্যর্থতা, অভিযোগ মির্জা ফখরুলের, বিএনপির নাশকতা কিনা খতিয়ে দেখা হবে বললেন ওবায়দুল কাদের। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের অবস্থা ভালো নয়, নিজেরাই জড়াচ্ছে সংঘাতে। আল জাজিরাকে প্রধানমন্ত্রী, মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে চাপ দেওয়ার তাগিদ। রমজান উপলক্ষে বৃহস্পতিবার থেকে সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবির কার্যক্রম শুরু, সুবিধা পাবেন কার্ডধারী ১ কোটি পরিবার, মিলবে চিনি, ছোলা, খেজুর সহ ৫টি পণ্য। এবং ঘরের কোণ থেকে মহাশূন্য, দৃপ্ত পদচিহ্নে সাফল্যের শতদল, বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে বিশ্ব নারী দিবস পালন, সহিংসতা বন্ধ সহ সব ক্ষেত্রে সমতা নিশ্চিতের দাবি। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, বলছি আজকে আলোচনা শিরোনাম রাজনীতির বিতর্ক সমগ্র। শুরুতে বলছিলাম আওয়ামী লীগ বিএনপি দুদলে বিভিন্ন ইস্যুতে বিতর্ক করছে। আজকে রাজনৈতিক ইস্যু নিয়ে যেরকম বিতর্ক ছিল, মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে বিতর্ক আছে, এসব সহ অন্যান্য সমস্যা চলাচল করে। মনিয়াপা, যেটি বলছিলাম খবরের শিরোনামে আছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিব দুজনেই আজকে সিদ্দিক বাজারের ঘটনা নিয়ে কথা বলেছেন। এখন কে আগে বলেছেন কে পরে বলেছেন সেসব প্রশ্নে না গিয়ে যদি ব্যাপারটি এরকম করে আপনার কাছে প্রশ্ন রাখি, আপনি যেহেতু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, আমি নাজমা আপাকে একই প্রশ্ন করব। এই রকম ঘটনার পরে বিতর্ক, আপনারা তো আসলে মানুষের জন্য সবাই রাজনীতি করেন, কেউ সরকার পরিচালনা করছেন, কেউ সামনের দিনে সরকার পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন, তো তার মধ্য থেকে যখন রাজনৈতিক নেতারা, প্রধান প্রধান দলের রাজনৈতিক নেতারা এরকম বিতর্কে জড়ায়, তখন মানুষের অনুভূতিটা কেমন হয়? ধন্যবাদ আপনাকে, আপনাকে যারা শুনছেন, আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্যই এই বিতর্কগুলো শুরু, এটা আপনিও জানেন আমিও জানি। আজকে বিশ্বাসটা হারাতে হারাতে কোন জায়গাটায় পৌঁছেছে, আমি এটাও যেমন বলবো, আবার ঠিক ওই ওই কথাটাও বলবো যে এই প্রবলেমগুলোতে কিন্তু সবার, সরকারি দল বিরোধী দল একসাথে কাজ করার কথা। কিংবা এটাও তো হতে পারে যে একটা বিল্ডিংয়ে যখন আগুন লাগলো, সেম সেম ঘটনায় আগুনগুলো, আপনি খেয়াল করেন যে এতগুলো লোক আংশিক আগুনে এতগুলো লোক মারা যাচ্ছে, আগুনের কোনখানে ক্লুটা ধরা যাচ্ছে না। আমরা ডিজিটাল বলি, আমরা স্মার্ট বলি, আমি কাউকে টিচ করার জন্য বলছি না, অথচ আমরা আমাদের তদন্ত কমিটির তদন্ত টিম তদন্তনাধীনই থেকে যায়, এ পর্যন্ত বের হলো না যে গুলশানের বিল্ডিংয়ে আংশিক আগুন লাগলো, মানুষ উপর থেকে লাফিয়ে পড়লো, নিচে না নিচে কোনো ব্যবস্থা আছে, না উপরে অগ্নি নিরাপদ কোনো ব্যবস্থা আছে, কোনোখানে কিছু ব্যবস্থা নাই, ঠিক একই সায়েন্স ল্যাবরেটরিতে আগুন লাগলো বিল্ডিংয়ে এবং সিদ্দিক বাজারে। এই যে ১৯ জন ২০ জন মারা গেছে এবং কত লোক যে কাতরাচ্ছে, এই মানুষগুলোর কী হবে, এবং আপনি দেখেন কতটা টাইম লাগছে বের করা, এই আংশিক আগুনের কোনো সূত্রপাত নাই, কোনখান থেকে আগুন সেটা বোঝা যায় না। সে জায়গায় এখানে আসে যখন যেটা কোনো সরকার নিজে যায় নিজে অনুষ্ঠানটা পরিচালনা করে না, কিন্তু সরকারে যে থাকে তাকেই কিন্তু দায়ী হতে হয় সব সময়ের জন্য। যেমন ২১ আগস্টের সময় বিএনপি ক্ষমতায় ছিল, সেরকম হয়েছে, যেমন আপনার উদীচির ঘটনা, চাষারার ঘটনা, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তো এই এই জায়গাগুলো, কিংবা আমি যদি পিলখানার ঘটনা বলি, আরও মর্মান্তিক, আরও ধ্বংসাত্মক, সেই জায়গায় আমি বলতে চাই যে এটা এইভাবে রেষারেষি দোষাদুষি না করে আসল জিনিসটা আমরা, আসল যে যদি কোনো ঘটনার সঙ্গে কেউ জড়িতও থাকে, এই সুযোগে কিন্তু সে একটা রাস্তা বের করে চলে যায়। কিংবা এমনও হতে পারে, সরকার তো ব্যর্থ, এটা এটা যে কোনো কিছুর সঙ্গে আমি অতীত থেকেও বলছি, সরকারের উপর আঙুলটা যায় যে কোনো মানুষের, কিন্তু সরকারের মানুষ এটা বলতে পারে না যে ওই আকাশে ধূমকেতু উঠেছে, রাজা মৃত্যুবরণ করেছে, সুতরাং ধূমকেতু রাজার মৃত্যুর কারণ, এটা ফ্যালাসিতে চলে। কিন্তু
এইটা আপনার সরকার যদি বলে নিজের দায়বদ্ধতা বাদ দিয়ে যে এটা বিএনপির কারসাজি কিনা, তদন্ত কোনো কিছু করতে পারে না, আমি ওই ধূমকেতুর মতো আমি বলছি যে আজকেও দেখেন বিএনপি নেতা অ্যারেস্ট হয়েছে, নেতাদের এই মুহূর্তে কোনো কিছুই সামনে নাই যে এটাকে কেন্দ্র করে আপনি হঠাৎ করে রাস্তা থেকে অ্যারেস্ট করতে পারেন। তো তার মানে কি, যে কোনো কিছুতে সরকার যদি এই ধরনের হিংসাত্মক করে যদি এই অবস্থাগুলো করে এবং একটা সময় চোখ বন্ধ করে থাকে যে আমি বিরোধী দলকে যে কোনো মূল্যে আমি তাকে দমনপীড়ন করেছি, সবার চোখ আছে আজকে বিশ্ব মুরালরা কোথায় গেছে। দেখেন আমরা এই দ্বন্দ্বগুলো করতে করতে এখন আমরা জিও পলিটিক্সে, সমস্ত পৃথিবী আবদ্ধ জিও পলিটিক্সে, সেই জিও পলিটিক্সে আজকে কি হয়েছে, 40টা মুরাল বাংলাদেশের অ্যাগেনস্টে, বাংলাদেশের কোনো একজন নাম করা লোক মানে তার সুনামের সাথে অন্যরা আমরা এখনো পৌঁছতে পারিনি কেউই না, সেই মানুষটার কে ঘিরে 40টা মুরালকে আমরা কিন্তু সুবিধা দিয়েছি, নইলে মুরালরা এটা বলবে কেন, আমার দেশের এতে কিন্তু সম্মান বাড়ে নাই, সম্মানের হানি হয়েছে। ঠিক এমনই করে এই যে আমাদেরকে দমনপীড়ন এইভাবে করা হয়েছে যে অন্য কারণগুলোর জন্য দমনপীড়নে কি হয়েছে, স্যাংশন পেয়েছে র‍্যাব, এই 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 ঘটনাগুলোকে কেন্দ্র করে কতগুলোকে মেরেছে, কতগুলোকে আহত করেছে, সারা বিশ্বে কিন্তু একটা রিপোর্ট কোনো না কোনোভাবে থাকেই, এই কোনো না কোনোভাবে জন্ম কিন্তু এই ফ্যাসিস্ট সরকার দিচ্ছে। এই যে ভোটের যদি হতো তাহলে জনগণকে নিয়ে ভয় থাকতো, যে কোনো কথা বলার সময় দায়িত্বশীলতার পরিচয় দিত, আজকে তাদের মধ্যে কোনো মিনিমাম কোনো দায়িত্বশীলতা নাই, একটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো একটা ছুঁড়ে ফেললেই হলো, আর বিরোধী দল মনে হয় যে এটা শোনার জন্যই বাংলাদেশের মানুষ বসে আছে। বাংলাদেশে কি কোনো আগুনের ঘটনা ঘটে নাই? আর মনিয়াপা ওই যে ধান বানতে শিবের গীত যেটাকে বলে, তো এই সিদ্দিক বাজারের বিস্ফোরণের সাথে 21 আগস্টের বিস্ফোরণের একটা অলৌকিক মিল খুঁজে পেলেন উনি। একটি সরকারের সময়ে, একটি বিএনপি যখন ক্ষমতায় ছিল, চার দলের জোট বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী একটি সমাবেশ করছিল পার্টি অফিসের সামনে, 23 বঙ্গবন্ধু এভিনিউ। সেই পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য এবং আমাদের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার জন্য যে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছিল, এই যেটা পরবর্তীতে আমরা সকলেই জানি যে এই গ্রেনেড বিস্ফোরণের পিছনে হাওয়া ভবন সহ জড়িত এবং তাদের কিছু প্রতিমন্ত্রী এবং কিছু জঙ্গি সংগঠনের মাধ্যমে তারা একসঙ্গে হাওয়া ভবনে মিটিং করে, বিভিন্ন জায়গায় মিটিং করে এই যে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য এই পরিকল্পনা করেছিল। এখন সিদ্ধিবাজারে পুলিশ বলছে এখানে গ্যাস জমে গ্যাস বিস্ফোরণ হয়েছে, সায়েন্স ল্যাবরেটরিতে সেটা হয়েছে, সিদ্ধিবাজার সায়েন্স ল্যাবরেটরি বা গুলশানের আগুনের সাথে 21 আগস্টের কী সম্পর্ক? এই যে তারা এই যে কাহিনীগুলি ঘটায় এবং তারা ওই ঘটনা ঘটার পরে, 21 আগস্টের ঘটনার পরে তারা সব কিছু, আমাদের রক্ত, আমাদের ওখানে যত আলামত ছিল সব নষ্ট করলো, FBIকে তদন্ত করতে দিল না, এবং তারা ওখানে জর্জ মেয়ে নাটক সাজিয়ে তাকে প্রতি মাসে 2000 টাকা করে বেতন দিয়ে তাকে বললো যে তুমি আসামি, তুমি কি রাখো। এই ধরনের ঘটনার সাথে এটার মিল কি আমি বুঝলাম না, কিভাবে বিএনপির নেতৃত্ব নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে তাদের পার্টির জেনারেল সেক্রেটারি কি করে বলেন যে এটা সরকারের ব্যর্থতা। এই সরকার যদি ব্যর্থ সরকার হবে বা সরকারের সব কিছুর মধ্যে ব্যর্থতা খোঁজে, অবৈধ সরকার, আবার আমি টিভিএস স্কুলে দেখলাম বেগম খালেদা জিয়ার তার পরিবার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার যে সাজার মেয়াদ স্থগিত করা আছে সেটিকে বাড়ানোর জন্য এবং বিদেশে চিকিৎসার জন্য তারা আবার আবেদন করছেন। মানে এই তাদের এই কন্ট্রাডিক্টরি কথাবার্তা, বক্তব্য, এটা যেমন মানুষ এগুলো যখন কল্পনা করে, চিন্তা করে, শোনে, মানুষ কিন্তু তখন হাসে। আপনি বলছেন যে মির্জা ফখরুল কীভাবে বলেন যে সরকারের ব্যর্থতা, তাহলে পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিভাবে বলেন যে এই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কিনা, সেটাও কথিত দেখা হবে, বিএনপি তো এই প্রশ্ন তুলবে। মির্জা ফখরুল যখন বলেন এটা ব্যর্থতা, তখন তো উনি পাল্টা কথা বলতেই পারেন যে তাহলে দল বিএনপি ষড়যন্ত্র করেছে, কারণ আওয়ামী লীগ তো এখন আওয়ামী লীগ দলীয় সরকার ক্ষমতায়, তা আমাদের সরকারকে আমরা ব্যতিব্যস্ত করার জন্য বা আমরা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাদের কী লাভ, বিএনপির লাভ হতে পারে, কথার প্রেক্ষিতে কথা হয়তো বলেছে, সেটা তো
মানে বাস্তবধর্মী কোনো কথা হতে পারে না, কারণ এর আগে যেটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম সেটা তো একেবারে অবান্তর কথা, যে সরকারের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। উনি আবার উদিচের ঘটনা আনলেন, আরও কিছু পিলখানার হত্যাকাণ্ড। পিলখানার হত্যাকাণ্ড কীভাবে ঘটেছে ওনারা জানেন না? বেগম খালেদা জিয়া পালালো কেন তাহলে, তাই না? পিলখানার হত্যাকাণ্ড আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, 3 মাসের মধ্যে তারা পিলখানা হত্যাকাণ্ড একটা চক্রান্ত করলো, দেশি আন্তর্জাতিক চক্রান্ত, এবং তাদের ভিতরে পাকিস্তানি কিছু এজেন্টরা তারা যারা আছে তারা এটা করিয়েছে, এবং সেইটা ঘটনাচক্রে যারা এটার সঙ্গে অপরাধী তাদের কিন্তু বিচার হয়েছে, কারা তাদেরকে উস্কিয়েছে, কারাই পরিকল্পনা করেছে, এগুলি কিন্তু এখন সবাই জানে, দিবালোকের মতো সত্য। এখন কোথায় একটা গুলশানে বাড়িতে আগুন লেগেছে কিংবা সিদ্দিক বাজার বিস্ফোরণের সাথে আমি জানি না, 21 আগস্ট কিংবা পিলখানা হত্যাকাণ্ড, উদিচির হত্যাকাণ্ড, এটার সঙ্গে কি সম্পর্ক? আওয়ামী লীগ যতদিন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় কিংবা ক্ষমতার বাইরে, সবসময় আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি এবং প্রগতিশীল যে শক্তিগুলি আছে তাদের উপরে সবসময় আপনার সন্ত্রাসী হামলা হয়েছে, কখনো বিএনপি জামাতের উপরে কখনোই কোনো সন্ত্রাসী হামলা হয়নি। সুতরাং এই প্রেক্ষিতে বলাই যায় যে যত সন্ত্রাসী ঘটনা আমাদের প্রগতিশীল মাইন্ডের যারা সংগঠন আছে কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষে যত সংগঠন আছে তাদের উপরেই এই বিএনপি এবং তাদের সমমনা যে রাজনৈতিক দল তাদের জোটের জামাত শিবির এবং তাদের যে সন্ত্রাসী লোকদের সঙ্গে বা জোটের সঙ্গে তাদের যে সখ্যতা তারাই তাদেরকে দিয়ে এইগুলি ঘটনা তারা ঘটে। অনেক ধন্যবাদ হারুন ভাই। এই প্রেক্ষাপটে আমাদের মনিয়াপা একটি কথা বলছিলেন যে বিশ্বাসহীনতা, এই যে এই ধরনের মন্তব্য, মানে যে কোনো ইস্যুতে আমাদের রাজনৈতিক দলগুলোর বিতর্ক, বিশ্বাসের জায়গাটা যখন নেই বা বিশ্বাসের জায়গাটাতে যখন দূরত্ব অনেক তখন এই ধরনের ঘটনা মন্তব্যগুলো আসে। তো এই বিশ্বাসহীনতা কিংবা বিশ্বাসের জায়গায় পরস্পরের মধ্যে অনেক দূরত্ব, এটি দূর করার উপায় কী? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিদগ্ধ সহ আলোচককে। বিশ্বাস রাজনীতিতে ধরেন আদর্শিক বিরোধিতা থাকে, নানা জায়গায় নানা অবস্থান থাকে, আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক একটা বিশ্বাসের সম্পর্ক থাকে, এটা সুস্থ রাজনীতির পরিচয়। কিন্তু আপনি যে জায়গাটি প্রশ্ন করেছেন এটি জটিল খুব, যে বিশ্বাসের জায়গাটি ফিরিয়ে আনা যায় কীভাবে, এটা বরং দুই রাজনৈতিক নেত্রী এখানে রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলে বিষয়টা অনেক ভালো হয়। এই যে ভোট নিয়ে বা ভোটের সময়কার সরকার নিয়ে যে এত কথা এত আন্দোলন, সেটিরও মূল কারণ কিন্তু এই যে বিশ্বাসহীনতা বা পরস্পরের মধ্যে আস্থাহীনতা। সেটাই হচ্ছে যে বিশ্বাসহীনতা ফিরিয়ে আনার উপায় সিস্টেমগুলোতে বিশ্বাস তৈরি করা যায়, সেটি একটা জায়গা, যে বিশ্বাসযোগ্য ভোট, বিশ্বাসযোগ্য আচরণ, বিশ্বাসযোগ্য নির্বাচন, বিশ্বাসযোগ্য মামলা, বিশ্বাসযোগ্য বিচার, অনেক কিছু, সবগুলো যেন মানুষকে হয় কি, আমি বলি কি যে একটি ভালো কাজ করাই যথেষ্ট না, মানে মানুষের মনে এই প্রতীতি জন্মাতে হবে যে কাজটা ভালো, ন্যায় বিচারই যথেষ্ট না, মানুষের মধ্যে এই রিফ্লেকশন হতে হবে যে ন্যায় বিচার হয়েছে। এটি এই বিশ্বাসের বিষয়টা কিন্তু ব্যক্তির উপরে নির্ভর করে, যে কে কথা বলছেন তার উপরে নির্ভর করে কি বলছেন, এই অনেক বিষয় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আপনার একটা ঐতিহাসিক ধারা রয়েছে আপনার, সেই জায়গায় কিন্তু এত সহজ না যে এটাকে আপনি হয়তোবা ইলেকশনের আগে আপনার এক ধরনের সমঝোতা হবে, কিন্তু সেইটা বিশ্বাসের রাজনীতি না। রাজনৈতিক দল পরস্পরকে বিশ্বাস করবে সেইটা এখনও ফিরিয়ে আনা খুব কঠিন, কারণ আপনি এর আগেও আমাকে এই প্রশ্ন বারবার করেছেন, আমি সেই জবাবটা আমার মুখ থেকে আপনি শুনতে চান। বাংলাদেশে রাজনীতিতে একটা কংক্রিট বৈশিষ্ট্য আছে, কয়েকটা পিলার আছে, জায়গা আছে, 71 71 মহান মুক্তিযুদ্ধ, 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, আরও অনেক ঘটনা বাদ দিয়ে আমি 15ই 21শে আগস্টের ঘটনা বলি, এগুলো রাজনীতিতে বাংলাদেশের পলিটিক্সে একটি দগদগে ঘা। এই জায়গাগুলো ঘোচানো তো এত সহজ না, সহজ না এই কারণে আমি বলি যে এগুলোই কিন্তু বড় বড় অবিশ্বাসের জন্ম দিয়েছে। আমি যে আপনাকে বিশ্বাস করব, আপনি কি আমাকে বাঁচিয়ে রাখবেন, তো সেই জায়গাগুলো প্রশ্ন আকারে দেখা দিচ্ছে। এই জায়গাগুলো সেটেল হওয়া দরকার। আমি বলি বাংলাদেশের, এর আগেও বলছি, রাজনীতিতে একটাই আদর্শ হবে, মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো পলিটিক্স থাকতে পারে না। বাংলাদেশের আয়না, আমি আপনাকে এর আগে বলেছি, বাংলাদেশের রাজনীতি সমাজনীতি সব কিছুর আয়না হবে 71 মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের আয়নায় সব কিছুকে দেখতে হবে, যদি সব দলগুলো সেই জায়গা থেকে দেখতে না পারে, সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে কিন্তু সমস্যা আছে। এখন সব বড় দলই তো, হারুন ভাই, মানে দু একটি বাদে সব বড় দলই তো মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসের কথাই বলে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ভিত্তিক, হ্যাঁ সেটা তো বলে, সেটা তো আমি তো আর অস্বীকার করছি না, কিন্তু আপনি কি বুঝেন, আমি কি বুঝি, আমি সেটা তো ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করলে একটা হচ্ছে চেতনার কথা বলা, আর একটা হচ্ছে চেতনাকে ধারণ করা।
সেটি আপনি ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বিশ্লেষণ করলে আপনি এই রাজনীতির বাঁকে বাঁকে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাটাকে দূরে সরিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সংস্থান করা হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, সেগুলো কে না বোঝে যাদের একটু বুদ্ধি জ্ঞান রয়েছে? তো সেটা নিয়ে কথা বললে তো প্রশ্ন উঠবে যে অন্যরা নিয়েছেন, আমরাও নিয়েছি, নানা কথাবার্তা হয়। কিন্তু যে জিনিসটা হচ্ছে, একজন নাগরিক হিসেবে আমার ওপিনিয়ন যেটা হচ্ছে যে যদি এক্স ওয়াই সব দল নিয়ে থাকে, সব দলই ভুল করেছে, আমি সেটাই বলি। কেননা বাংলাদেশের রাজনীতি যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী এই শক্তির তো কোনো জায়গা হতে পারে না। আপনি দেখেন যে নাৎসিরা আজও জার্মানিতে কোনো পলিটিক্স করতে পারে না, তাদের ভোটাধিকার নাই এবং তাদের সম্পত্তির অধিকারও লিমিটেড। এই বিষয়গুলো খেয়াল করবে, অনেক নাগরিক অধিকার সেই জায়গাগুলো সেটেলড হয়নি তো। এবং আমরা দেখি যে সরকারের যদি পরিবর্তন হয় তখন তাদের বেশ কখনো তারা সুবিধাবঞ্চিত দলে থাকে, সেটা একটা দিক, কিন্তু কখনো বেশ সুবিধা নিয়েই তারা থাকে, তারা পতাকাও পেয়েছে এই দেশে। আপনি এই বিষয়গুলো যেহেতু আলোচনায় নিয়ে আসতে চান, আমি তাদের গাড়িতে পতাকা উঠেছে, তো এটি একটা জাতির একজন নাগরিক হিসেবে আমি তো লজ্জা পাই। আবার যদি কারুর আত্মীয় রাজাকার হওয়ার পরও রেহাই পেয়ে যান, এটা তো আমি তো লজ্জা পাই। তো এইভাবে এদেরকে কোনোভাবে পুনর্বাসিত করা যাবে না, নাম্বার ওয়ান। এই সুতরাং এইটা হচ্ছে জাতির আমাদের সমস্ত কিছুর আয়না মহান মুক্তিযুদ্ধ। এর বাইরে গেলে এইরকম কিন্তু আপনার অবিশ্বাস সংঘাত এগুলো চলবে। আর মহান মুক্তিযুদ্ধ যদি আয়না থাকে তাহলে সব রাজনৈতিক দল ইউনাইটেড পথেই চলবে, এটা আমার বিশ্বাস। জি, আবার নির্বাচন প্রসঙ্গে আসতে চান, নির্বাচন নিয়ে তো যদি পাল্টাপাল্টি মন্তব্য আছে এবং সেটি তো অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার নিয়েই মন্তব্য। গতকালকে বিএনপি মহাসচিব বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত আওয়ামী লীগই নেবে। তো তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে, এই নির্বাচনের ধরুন এক বছরের কম সময় বাকি, আপনাদের এত আত্মবিশ্বাসের উৎস কি? জি, আমি আত্মবিশ্বাসটা একটু পরে বলি, তার আগে কয়েকটা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে দেন। জি, নাজমাপ্পা কয়েকটা কথা বলেছে, তার মধ্যে সবচেয়ে যেটা মানে নিম্নতর কথা সেটা হলো খালেদা জিয়া আবারও বিদেশ যাওয়ার জন্য পায়তারা করছে বা যেতে চাচ্ছে, এটা এটা অশুভন তাদের কাছে, এটা হাস্যকর, হাস্যকর বলেছে। এই যে হাস্যকরটা বলেছে, হাস্যকর কতটা তাদের মন্ত্রীরা এটা কি জানে? খালেদা জিয়া খালাস পেয়েছে 401 ধারায়, মন্ত্রীরা কয়েকদিন আগে থেকেও বললো, তাও নামকরা মন্ত্রী, দুইজন মন্ত্রী বলেছে সে তার রাজনীতি করতে কোনো বাধা নাই, আইন মন্ত্রী সহ দুইজন মন্ত্রী বলেছে রাজনীতি ইলেকশন করতে বাধা আছে, রাজনীতি করতে বাধা নাই, দুইজন মন্ত্রী বলেছে বাধা আছে। এই যে ফুল মিনিস্টাররা যখন এই কথাগুলো বললে, তো আমি কাটটা ধরবো, রাজমাপার কথা ধরবো না, ওই মিনিস্টারদের কথা ধরবো। তো হাস্যকর জাতির কাছে হাস্যকর কারা পরিচিত? আর খালেদা জিয়া এটা একটা রাজনৈতিক মামলা এবং সে অসুস্থ, বাংলাদেশের প্রথম সারির নাগরিক, তিনবারের প্রধানমন্ত্রী, সে এটা এটা ধারণ করে, এটা এটা সে অধিকার রাখে। এই অধিকারকে যারা বানচাল করছে তাদের প্রতি তো বিশ্বাসহীনতায় আমরা ভুগছি, আমরা না শুধু সমস্ত বাংলাদেশ। এই বিশ্বাসহীনতার কথাটাই যখন আসছে তার তখন আর রাজনীতি থাকে না, বিশ্বাসহীনতার মধ্যে রাজনীতি সমাজনীতি কিছুই থাকে না। তো আপনার আরেকটা জিনিস যেটা হলো, হারুন ভাই বলছে চেতনার কথা, আমিও মনে করি, কিন্তু চেতনাটা বাস্তবভাবেই চেতনা থাকতে হবে। এই যে কেউ চেতনার কথা বলে, হারুন ভাই বলেছেন কেউ ধারণ করে, কিন্তু চেতনা যে কেউ কেউ বিক্রি করে, আমরা শাহবাগকে ভুলে যাই নাই। এই যে চেতনা বিক্রি করে কত কিছু হয়ে গেছে, কত 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 মানুষের কত অন্যায়ভাবে ক্ষতি হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় নাই। একটা খারাপ লোক, সর্বোচ্চ ইতিহাসের সর্বোচ্চ নিকৃষ্ট এবং নিষিদ্ধ লোকেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, যে সুযোগটা চেতনার নাম বলে বলি দেওয়া হয়েছে, অনেককে সুযোগটা দেওয়া হয় নাই। আমরা কখনো, আমরা পরাধীন ছিলাম অনেক দিন, কিন্তু আমরা ভেঙে যাওয়া জাতি না, ভঙ্গুর জাতি না। সমর্থন ছাড়া কোনো কিছু ঘটেছে আপা? আমি আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, আপনি যদি এটা নিয়েই বলেন আমি বলবো। অনেককে আত্মপক্ষ সমর্থন ছাড়া অনেক কিছু হয়েছে। আমরা যদি ওই যে কি বলে সুখবালির কথা যদি বলি, আমরা 6 মাস সুখরঞ্জন বালি আমরা কলকাতায় পেয়েছি। আমরা যদি আত্মপক্ষ সমর্থনের কথা আসে, আমরা লাহোর বিশ্ববিদ্যালয়ের আত্মপক্ষ সমর্থনের সুযোগ আমরা দেই নাই। আমরা তো তাদের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই পৃথিবীর জিও পলিটিক্স অনুযায়ী। তাইলে একটা চ্যান্সেলর ভাইস চ্যান্সেলরের বক্তব্য আমরা নিতে চাইনি, একটা বিমানবন্দর বিমানে টিকিট যারা বিক্রি করে বা বিমানে যে বিমানে উঠেছে আমরা তাদের বক্তব্য নিতে চাইনি। যখন একটা বিশ্ববিদ্যালয় পৃথিবীতে নাম করা কোনো বিশ্ববিদ্যালয়গুলো যদি
বলে সেইখানে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়কে জাতির বিবেক হিসেবে ধরে, ইন্টারন্যাশনাল বিবেক হিসেবে ধরে। সো এগুলো নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু চেতনাকে যারা বিক্রি করেছে, আমি একটু বলি করাচি বিশ্ববিদ্যালয়ের কথা বোঝাতে চাইছিলাম আপনি, কিন্তু ঘটনা হচ্ছে করাচি বিশ্ববিদ্যালয়ের সাক্ষ্য নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, তো তখন সেটি প্রমাণে ব্যর্থ হয়েছিল যে তখন তিনি করাচিতে অবস্থান করছিলেন না, সেই কারণে করাচি বিশ্ববিদ্যালয়ের সাক্ষ্য নেওয়া হয়নি। শুনেন, আপনি আগে জানলেন কিভাবে, অ্যাডভান্স আপনি জানতে পারেন না, উইটনেস উইটনেসের জায়গায় সে সাক্ষী দিবে, তারপর আপনি বলবেন যে এটা ঠিক না বেঠিক। ইতিহাস শুনেন, সব কিছুই ঠিক আছে, আপনি আপনি যুদ্ধাপরাধীদের শাস্তি দিতেই পারেন, কিন্তু আত্মপক্ষ সমর্থনের বাইরে না। আমি কিন্তু আমার কিন্তু সেদিন আমি আমি রাজাকার পরিবার থেকেও আসিনি, আর আমার সেদিন জন্ম ওইভাবে হয় নাই যে আমি পাকিস্তানের পক্ষে যাওয়ার কথা বলছি। আমি আমার বিবেককে বিশুদ্ধ রেখে কথা বলার চেষ্টা করছি। আর থার্ড হলো গিয়া, এটা নিয়ে অনেক বলা যায়, আপনি যদি সময় দেন আমি একদিন বলতে পারবো। আর এই যে যারা চেতনা বিক্রি করে খায়, তার প্রমাণ যদি আমি দেখাই, এই সরকার, এই সরকার যখন থাকলো, এই সরকার এত বছর আছে, তার মুক্তিযোদ্ধাদের একটা কোটা আছে, তার মুক্তিযোদ্ধাদের বয়সে 52 বছরের বাংলাদেশে 2000 মুক্তিযোদ্ধার বয়স 52 বছর, তারা চাকরি করছে বিভিন্ন জায়গায়, তাদের মুক্তিযোদ্ধার সনদ আমরা দেখি নাই বাতিল হতে। সো তাহলে আমরা কি বলবো, এটাকে আমরা কোন মুক্তিযোদ্ধা বলবো? আমরা তো যুদ্ধ শিশু হিসেবেও আমরা তাদেরকে বলতে পারি না। হ্যাঁ, তাহলে তারা কিভাবে মুক্তিযোদ্ধা হয়ে চাকরি করছে? তার মানে কি এখানে ডাবল স্ট্যান্ডার্ড সব কিছুই করা হয় বা চলে? তারপরে আপনার পতাকার কথা আসছে, পতাকা তো সব দলই দিয়েছে, আগে যারা দিয়েছে, আমি আবারও বলছি আমার বাড়ি জামালপুরে আওয়ামী লীগ পতাকা দিয়েছে প্রথমে নুরমল্লাকে। হ্যাঁ, আরুন ভাইকে আমি এখানে দোষ দেনি, কথা যেহেতু আসছে আমি সেটাই বলছি। যখন যারা আর সাধারণ ক্ষমা ঘোষণা হইলে তারপরে কে দিল? আর সবসময় একটা অনুকরণীয় অনুসরণীয় থাকে রাজনীতিতে, আপনার বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতিতে পজিটিভ অনুসরণ হয় কম, নেগেটিভ অনুসরণ অনেক বেশি হয় বলেই এই কথাগুলো আসছে। আর দ্বিতীয়ত আপনি যে কথাটা বলছেন নির্বাচনের ব্যাপারটায়, নির্বাচনে আমরা প্রথম থেকেই বলছি নির্বাচনে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া ইলেকশনে যাব না। সেই জায়গায় আপনার সময় কয়দিন আছে আপনি বলছেন? কোনো এরশাদ, যখন এরশাদের আমরা সবাই আন্দোলন করেছি এখানে, এরশাদের আন্দোলনে 9 বছর এরশাদ ছিল, বোঝা যায় নাই যে সেই 28 নভেম্বরে আমরা এরশাদকে পরাহত করতে পারবো, এবং 6 ডিসেম্বর সেই দিন কিন্তু একদম চুপচাপ ছিমঝাম ছিল না, এরশাদ যদি পদত্যাগ না করতো হয়তো আবার 1 বছর আন্দোলন হতো, এরকম এরশাদ কিন্তু লাস্টলি পদত্যাগের আগে অনেকবার যে এরশাদ বোধহয় পড়ে যাচ্ছে কিন্তু পড়ে যায় না 9 বছর। বুঝেছি, এটা থেকেই বোঝা যায় যে কোনো সময় অনেকগুলো প্রশ্ন রেখেছেন মনে আপা, আপনার জন্য আপনি নিশ্চয়ই একটা একটা করে বলবেন, তারপরে আমি কথা বলছি। না, প্রথম সবচেয়ে যে বিষয়টিকে আমি অ্যাড্রেস না করে পারছি না, সেটা হচ্ছে যে আত্মপক্ষ সমর্থনকে ছাড়া রাজাকার নামটা সে বলে নাই, রাজাকারদের ফাঁসি দেওয়া অন্যায় হয়েছে। তার মানে তারা শুরু থেকে রাজাকারদের পক্ষে, শুরু থেকেই তাদের নেতা দেশদ্রোহিতার পক্ষে ছিল, তারা মুক্তিযুদ্ধের নামে ওই সোয়াত জাহাজে অস্ত্র খালাস করতে আসছিল পাকিস্তানের পক্ষে, ঘটনাচক্রে একটা ড্রামের উপরে দাঁড়ায় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করার পরে তারা পাকিস্তানের যে পক্ষের লোক ছিল সেটা তাদের নানান কাহিনীতে, তাদের মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস এবং তৎকালীন জেনারেল বেগের যে চিঠি সেটা থেকে আমরা জানি যে জিয়াউর রহমান পাকিস্তানের অনুচর ছিলেন, যার কারণে তারা এখনও রাজাকারদের ফাঁসি হলো সেটা তারা ভুলতে পারছে না। হারুন ভাই একটা কথা বলেছে যে জার্মানিতে হিটলারের পার্টি কিন্তু এখনও রাজনীতি করতে পারে না, এবং কোনো দম্পতি তাদের সন্তানদের নাম যদি ভুলেও হিটলার রাখেন তবে তাকেও আইনের মুখোমুখি হতে হয়। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি। আর বাংলাদেশের রাজাকারদের পুনর্বাসন করলো 1975 সালের 15 আগস্টের পরে, জিয়াউর রহমান শুরু করলো পুনর্বাসন করা, মৌলবাদী রাজনীতিতে পৃষ্ঠপোষকতা করলো। ওনারা যে বলে না বহুদলীয় গণতন্ত্র, তারা হচ্ছে বহুদলীয় মানে মৌলবাদী গণতন্ত্র চালু করেছিল দেশে, যার কারণে তারা জিয়াউর রহমান ক্ষমতায় এসে রাজাকারদের জেলখানা থেকে বের করেছিল এবং সেখানে যে ফাঁসির আসামি ছিল তাকেও বের করেছিল। তারা এইগুলি করে, তারা জাহানার ইমাম শহীদ জননী তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিল, এবং সেই রাষ্ট্রদ্রোহী মামলা একজন মুক্তিযোদ্ধার মা শহীদ জননী জাহানারামকে তার রাষ্ট্রদ্রোহী অপরাধ মাথায় নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। হ্যাঁ, আর এখন এক একজন এতিমের টাকা চুরি করে খেলে কিংবা এতিমের টাকা মিসইউজ করলে সেখানে মামলা দেওয়া যাবে না। জাহানারা ইমাম মানুষ না, জাহানারাম কারো মুক্তিযোদ্ধার মা ইয়া না, তার ছেলে তারা মুক্তিযোদ্ধা করেছে না, তাকে তো তারা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে। আর খালেদা জিয়া যদি
যে কোনো উপায়ে টাকা তসুপ করে কিংবা তার যে বিষয়গুলি তার যে লোকজন আছে সেটা যদি ফাইল তার একজন সাবেক প্রধানমন্ত্রী একটা দলের প্রধান তার ফাইল যদি ঠিক করতে না পারে রাজনীতিতে তো তারা এই সমস্ত অনিয়মের মুখোমুখি হতেই হবে তো অনিয়মের মুখোমুখি হয়েছে তাদের বিজ্ঞ আইনজীবীরা প্রমাণ করতে পারেনি এবং খালেদা জিয়া দীর্ঘদিন এই মামলা নিয়ে নাটক করেছেন বারবার সময় পরিবর্তন করেছেন আদালত পরিবর্তন করেছেন তারপরেও তিনি মামলা থেকে এই যে তারা কোনো সঠিক তথ্য উপস্থাপন করতে পারেনি তাদের পক্ষে তার রায় হচ্ছে উনি এখন সাজা কাটছেন আর এখনও কিন্তু অ্যাপিলেট ডিভিশনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাজনীতি করা নিয়ে আমি কথা বলিনি রাজনীতি করা কি করবে বেগম খালেদা জিয়া সেটা আইনে তারাও বুঝে ভালো আর আমাদের যারা নেতৃবৃন্দ তারা যেটা বলেছে তারা তাদের কাছে ব্যাখ্যা চাক তারা কেন বলেছে এবং কি পর্যায়ে সে রাজনীতি যদি করতে চাই করুক সেটা তো সেই বিষয়ে আমি যাইনি আমি মনে করছি অবৈধ সরকার বলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফ্যামিলি থেকে বারবার অ্যাপ্লিকেশন করা হয় তাহলে অবৈধটা না বলে এমনি বলুক যে এই সরকার ব্যর্থ সরকার বন্য কিছু অবৈধ বলার মানে কি অবৈধ অবৈধ মানুষের কাছে আপনি অনুকম্পা নেবেন তার কাছ থেকে আপনি সব কিছু সহযোগিতা আশা করবেন সে যখন জেলখানায় গেল জননীতি শেখ হাসিনা এতই মানবিক যে তার বাংলাদেশে বা পৃথিবীর কোথায় আছে জেলখানাতে একজন মানুষের যখন সাজা হয় তার সাথে একজন মেড দিয়ে দেয় একজন তাকে পরিচর্যা করার জন্য কোথায় আছে তাকে আপনার যেটাকে বলে মেডিকেল বেড একজন উনি একজন সিনিয়র সিটিজেন প্রাক্তন প্রধানমন্ত্রী সব কিছু বিবেচনা করেই কিন্তু সরকার তার সাথে সেই ধরনের আচরণই করেছে কিন্তু তারপরেও তারা কি করছে এখন তাদের আভ্যন্তরীণ যে সমস্যা আভ্যন্তরীণ দ্বন্দ্ব বেগম খালেদা জিয়া এবং তার ছেলে পুত্র তারা বেগম খালেদা জিয়াকে তারা নিজেরাই রাজনীতিতে আনতে চায় না তারা এখন যা এক গ্রুপ আছে তারেক জিয়ার নেতৃত্বে চলতে চায় আর এক গ্রুপ বেগম খালেদা জিয়া তাদের মধ্যেই দ্বন্দ্ব সুতরাং তাদের দ্বন্দ্ব এখন একজন পলাতক আসামি উনি বাংলাদেশে রাজনীতি করবেন না বলে মুসলিকা দেব বিদেশে পালিয়েছেন বা চলে গিয়েছেন তা উনি মানে বীরের বেশে উনি বাংলাদেশে এসে ওনার আইন আদালত মোকাবেলা করে জনগণের পাশে বিশেষ করে বিএনপি নেতাকর্মীর পাশে দাঁড়াচ্ছেন না কেন উনি কবে এখানে উপর থেকে সিকে ঝুরে খুলে পড়বে সেখানে উনি যখন বিএনপি ক্ষমতায় আসবে উনি তখন বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হবেন বা রাষ্ট্রপতি হবেন এরকম একটা চিন্তাভাবনা উনি করছেন কিন্তু সেই জিনিসগুলি তো হবে না বুঝতে হবে বাংলাদেশের আইন আদালত আছে বাংলাদেশে সংবিধান আছে যদিও এই সংবিধান ওনরা মানে না ওনরা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ শক্তি যার কারণে তারা এখন সংবিধানকে বলছে সংবিধানকে তারা মেরামত করছে আপনার সঙ্গে যুক্ত হারুন ভাই এখানে একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আলোচনাটা এখানে হলো ধরুন এই যে বেগম জিয়ার রাজনীতি করতে পারা না পারা ইত্যাদি প্রসঙ্গ নিয়ে রাজনীতিতে আলোচনাটা চলছে এখন সরকারি দলের তরফে যেরকম বলা হচ্ছে বিএনপি নেতাদের পক্ষ থেকেও বলা হচ্ছে বিএনপি নেতারা মনে করছেন যে এটি হচ্ছে এক ধরনের ফাঁদ বিএনপি নেতাদের ভাষায় তো আমি আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই নির্বাচনটি যখন এগিয়ে আসছে তখন এই আলোচনার মধ্যে আপনি কোনো তাৎপর্য দেখেন কিনা মানে পক্ষে বিপক্ষের এই আলোচনার মধ্যে না আলোচনাটা তাৎপর্য আছে তাৎপর্য থাকবে না কেন আপনার ধরেন তো সামনে নির্বাচনে যদি সব দল নির্বাচনে অংশ নেয় তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বী দল কোনটা হবে আওয়ামী লীগ বিএনপি খুব স্বাভাবিক এটা বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক দুইটি প্রধান দল তারা প্রতিদ্বন্দ্বিতা করবে তো সেক্ষেত্রে নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিতে কতটা পার্টিসিপেট করবেন কী করবেন অবশ্যই উনি ফ্যাক্টর হবেন এখন সেই ফ্যাক্টরের জায়গায় হয়তো এখন কিছুটা দৃশ্যমান নয় যদিও বিএনপি নেতারা অনেকে বলছেন যে উনি শারীরিকভাবে যতটা সুস্থ হয়ে উঠবে তখনই সিদ্ধান্ত নেবেন মানে তার রাজনীতি করা না নয় নানা বিতর্ক আছে যে মানে কী করতে পারবেন কী পারবেন না বিতর্কের জায়গাটা খুব বেশি নেই এখন যেটা হচ্ছে যে একটা আপনি ধরেন যে তার শাস্তির যে বিষয়টি সেক্ষেত্রে ওই শাস্তিটাকে আমরা যদি শাস্তিটাকে নেয়ার পরে আপনার মিনিমাম একটা সার্টেন টাইম তাকে ইলেকশন উনি করতে পারবেন না কিন্তু রাজনীতিতে কোনো বাধা নেই যদি উনি করতে চান ইলেকশন করতে পারবেন প্রসঙ্গটা মনে 2018 না না দুই ধরনের ওপিনিয়ন আছে আমি বললাম যে এই যে রায়টা এটি কি বিচারিক আদালতের রায় ধরা হবে
না শেষ পর্যন্ত কোনো না তো আপিল পেন্ডিং আছে আপিল পেন্ডিং আপিল কোর্টে রায়কি ধরাবে এটা দুই ধরনের ইনস্ট্যান্সে কিন্তু কোর্টে আছে সুতরাং এই সিদ্ধান্তটা নিতে আমার যেটা মনে হয় কোর্টই নেবে শেষ পর্যন্ত যদি উনি নির্বাচনে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেন তাহলে যেহেতু দুই ধরনেরই আপনার উদাহরণ রয়েছে আমাদের বাংলাদেশের আদালতের সেক্ষেত্রে শেষ পর্যন্ত তার বিষয়টি আদালত পর্যন্ত আবার ঘোরাতেও পারে এখন মূল বিষয়টা হলো যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে আলোচনা চলুক সমস্যা কি আর উনি সুস্থ হয়ে উঠুক এটা তো আমি চাইতেই পারি সুস্থ হয়ে উঠুক কারণ রাজনীতিতে তো তিনি অবশ্যই একটা ফ্যাক্টর যে জিনিসটা হচ্ছে যে কে ফ্যাক্টর হবে ভবিষ্যতে বিএনপিতে সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন আছে এমনিতে ধরেন উনি তো কারাগারেই আছেন এক অর্থে যে যে সিস্টেমই বলেন যে দণ্ড এখন কিন্তু ভারপ্রাপ্ত হচ্ছেন তারেক রহমান সাহেব সুতরাং উনি কিন্তু সেই জায়গা থেকে যদি আপনি বিবেচনা করেন হি ইজ নট ইন অ্যাক্টিভ পলিটিক্স উনি দলের চেয়ারপারসন কিন্তু ভারপ্রাপ্ত মানে চেয়ারম্যান কিন্তু তারেক রহমান সুতরাং এখানে কিন্তু দলগতভাবেই তারা একটি অবস্থান নিয়ে নিয়ে ফেলেছে যে শি ইজ নট অ্যাক্টিভ এটা ক্লিয়ার তো তাদের অ্যাক্টিভ করতে চাইলে তারা করতেই পারবে রাজনীতিতে সেই জায়গা থেকে আমার মনে হয় আওয়ামী লীগ নেতারা যাই বলুক না কেন তারা কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছেন রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার ব্যাপারে আসলে আইনে কোনো বাধা নেই এখন যে কথাটা বার্তা হয় নানাভাবে কথাবার্তা হয় যে কী চুক্তি টুকি এগুলো আইনগত কোনো ভিত্তি নেই এখন দুটো দলের ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকতেও পারে কী হিসাব হচ্ছে সেটা তো আমরা জানি না এটা বিএনপি ভালো বলতে পারবে এটা আওয়ামী লীগ ভালো বলতে পারবে কিন্তু ওনার পলিটিক্সে আমি দেখি না মানে আমি একটু বলেই রাখি আমি কিন্তু ইকোনমিক্সের সাথে আইনেরও স্টুডেন্ট আমি তো এটাও পড়েছি এই জন্য অনেকে মনে করতে পারে আইনগত বিষয়টা উনি বলছেন সেইটুক রাইট আমার আছে জি সেই জায়গাটাই বলছি সুতরাং আর ইলেকশন যত এগিয়ে আসবে তখন এই ফ্যাক্টরটা অনেক স্ট্রং হবে ধরেন বিএনপি ইলেকশনে যাবে কি যাবে না এটা যেরকম খুব ফ্যাক্টর হবে তেমনি বিএনপি যদি ইলেকশন করে তারও তো এই প্রশ্নটা আসবে হুইজ দ্য নেক্সট প্রাইম মিনিস্টার এটা একটা এটা কিন্তু ম্যান্ডেটের মতোই থাকে আওয়ামী লীগ যে ইলেকশনে কিন্তু তার নেক্সট প্রাইম মিনিস্টার এটা কি ভোটটা কিন্তু ওভাবেই আসে এমন না যে ভোট দিয়া তারপরে একজন না ওই যে পার্লামেন্টে ভোটটা হয় দে হুইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার ওই টার্গেট রেখেই মানুষ কিন্তু ভোট দেয় আবার বিএনপির ক্ষেত্রেও এটা যদি তারা নির্বাচনে আসে তাদের ওই জিনিসটা কিন্তু স্পষ্ট করতে হবে হুইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার তো এইটা বিএনপির জন্য আমি জানি না কতটা সহজ হবে এত দ্রুত স্পষ্ট করতে যদি তারা নির্বাচনে যায় জি অনেক ধন্যবাদ মনিয়াপা এক মিনিট সময় আছে আপনার জন্য জি এক মিনিটে অনেকগুলো কথা যেটা হলো গিয়া এই যে নাজমাপা বললেন যে খালেদা তারেক দ্বন্দ্ব বলে না যে যার বিয়ে তার খবর নাই পাড়াপুশির ঘুম নাই তাদের এই যে দ্বন্দ্বটা লাগানোর জন্য তারা যে নতুন করে পায়তারা করছে কারণ একজন তারেক রহমান আপনার আমি নেতা মানবো আমি কাকে নেতা মানবো এটা কিন্তু আমার ব্যাপার আমি তাকে ভার্চুয়ালি নেতা মানবো না কিসের উপর আমি হাওয়ার উপরে নেতা মানবো মানতেই পারি সেই নেতা মানার জন্য তারা নতুন করে লাগায় দেওয়ার জন্য আইনকে বেআইন বানাচ্ছে বেআইনকে আইন বানাচ্ছে কেউ বলছে খালেদা জিয়া রাজনীতি করতে পারবে তার মানে খালেদা জিয়া কেন ওনারা এটাই ভুলে গেছে যে আজকে যে ক্ষমতা বলে তারা ক্ষমতায় আছে তিনবার এই ক্ষমতার কিন্তু প্রথম অফারটা খালেদা জিয়ার কাছে গিয়েছিল যাওয়ার সময় একটা কথা সেখানে একটা কন্ডিশন ছিল যে ফিউচারে ইন ফিউচারে তারেক রহমান রাজনীতিতে আসতে পারবে না এটা বাংলাদেশের অনেক বিদগ্ধ লোক জানেন তো সেইখানে যদি মা যদি রাজি হতো তাহলে কিন্তু আজকের ইতিহাসটা অন্যরকম হতো তো খালেদা জিয়া এবং তারেক রহমান দিন শেষে এবং দিনের শুরুতে তারা সন্তান এবং মা এই জায়গায় যে এই যে নতুন করে নোংরা পলিটিক্স খেলার যে চেষ্টা করা হয় এটা আমি আবারও বলছি যে আমি এদের ধিক্কার জানানোর ভাষা আমার নাই আর খালেদা জিয়ার টাকার ব্যাপারটা নিয়ে যে কথা বলে এক এগারো সরকার কিন্তু তার চার্জশিটটাও গঠন করতে পারে না এই মামলাটা কিন্তু এক এগারো সরকার প্রথম দিয়েছিল চার্জশিটটাও গঠন করতে পারে না অথচ যে দুইজন যে দুইটা দল একসাথে এরশাদকে হটাইছে সেই দুই দলের একজন চরমভাবে খালেদা জিয়াকে ওই পরিত্যক্ত ভবনে বছরের পর বছর রাখছে যে বাথরুমটা উনি এবং তার পুলিশ গং একসাথে ব্যবহার করছে এত নোংরা ভাবে রাখার পরেও তারা বলে তারা নাকি বিশাল দান করেছেন যে লিখে রাখা ধন্যবাদ শিশির তারা যদি দ্বন্দ্বই আমরা বলি আমরা রাজনীতির ক্ষেত্রে রাজনীতির মাঠে বিএনপিও যেমন আওয়ামী লীগ নিয়ে চর্চা করে আওয়ামী লীগকেও সেটা করতে হয় সবাই সবার দুর্বলতাটা খুঁজে বের করে বা তাদের কোথায় ব্যর্থতা দুর্বলতা এটাই তো নিয়ম তা বেগম খালেদা জিয়া যদি মানে আপনাদের চেয়ারপারসন তাহলে চেয়ারপারসন তাকে বানালেন না কেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন একজন পলাতক আসামি বিদেশে যে বাংলাদেশে প্রায় 14-15 বছর আসে না তাকে বানাতে হলো কেন
তো খালেদা জিয়া তো দেশেই ছিল, তাকেই বানাতেন। যদি আইনে বলছেন যে আপনাদের প্রতিহিংসার মামলা বেগম জিয়া জেলে সে কারণে বানিয়েছেন, জেলে প্রতিহিংসার মামলায় হলো প্রতিহিংসার মামলা তো আওয়ামী লীগ করে না বেগম খালেদা জিয়ার নামে। প্রতিহিংসার মামলা করেছিল তাদের কি তাদেরই মনোনীত যারা পাঁচজনকে ডিঙিয়ে যাকে মইনু আহমেদকে যারা খালেদা বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর প্রধান করেছিলেন তারাই করেছিল মামলা। মামলা শেখ হাসিনাও করেননি আর মামলা আওয়ামী লীগের কেউ কোনো নেতাও করেননি। সুতরাং তাদের এই বাস্তবতাটা মানতে হবে এবং তারা মামলা করেছেন, তারা মামলা ফেস করেছেন, ফেস করে তারা সেইভাবে মোকাবেলা করে জিততে পারেন নাই, এটি তাদের ব্যর্থতা, এটি তাদের তাদের আইনজীবীদের ব্যর্থতা। জি আপা, শেষ করতে হচ্ছে দল হিসেবে বিএনপির ব্যর্থতা। তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদক। আগামীকাল আবার দেখা করার দর্শক রাম শুভরাত্রি।